বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং বাংলার আবাস যোজনার ঘর বর্তমানে যারা যারা পাননি এই ভোটের আগেই কিন্তু তাদেরকে এই ঘর দেওয়ার একটা প্রচেষ্টা চলছে বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন যে আপনার ব্লকে আপনার অঞ্চলে সমস্ত ব্যক্তিরা যাদের যাদের এখনও পর্যন্ত কাঁচা বাড়ি রয়েছে অর্থাৎ মাটির বাড়ি রয়েছে এবং যাদের ছাদাটা বাড়ি নেই তাদের কাছ থেকে কিন্তু রেশন কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবং সঙ্গে দু কপি করে ছবি জমা নেওয়া হচ্ছে কারণ এই ভোটের আগেই কিন্তু তাদের সবাইকে একটা করে বাংলার আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার প্রচেষ্টা চলছে তো বন্ধুরা এখনও পর্যন্ত যদি আপনার ব্লকে বা আপনার অঞ্চলে বা আপনার গ্রামে এই কাগজ আপনারা জমা না দিয়ে থাকে তাহলে খুব শীঘ্রই কিন্তু আপনারা আপনাদের পঞ্চায়েতের সঙ্গে বা আপনাদের গ্রামের যে মেম্বার রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন যাতে করে আপনিও এই কাগজটা দিয়ে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা ঘরের সুবিধা পেয়ে যেতে পারেন বন্ধুরা এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় যদি আপনারা ঘর পান সেক্ষেত্রে এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের বাড়ি বানানোর জন্য তো বন্ধুরা আপনি আপনার আধার কার্ডের জেরক্স জমা দিয়েছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের অঞ্চলে এই কাগজপত্র জমা নেওয়া হচ্ছে কিনা সেটাও কিন্তু লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক দিয়ে দেবেন চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ